নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুই দিনের ব্যাংক ধর্মঘটের ফলে নাজিহাল এসবিআই এর রাজনগর শাখার গ্রাহকরা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সবুজের বার্তা তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে। দুই দিনের ব্যাংক ধর্মঘটের ফলে গভীর সমস্যার মধ্যে পড়েছেন এসবিআই এর রাজনগর শাখার গ্রাহকরা। বেতন বৃদ্ধি সহ বারো দফা দাবি নিয়ে ব্যাংকের কর্মী ও অফিসাররা দেশজুড়ে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। আজ ধর্মঘটের দ্বিতীয় দিন। শনিবারও এই ধর্মঘটের প্রভাব দেখা গেল বীরভূমের রাজনগরে। এসবিআই রাজনগর শাখার গ্রাহকরা জানান, এই ব্যাংক ধর্মঘট চলার জন্য তারা গভীর সমস্যার মধ্যে পড়েছেন। তারা টাকা তুলতে পারছেন না ব্যাংক থেকে, ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। খান আশাতি রিপোর্ট, ভয় টিভি, রাজনগর, বীরভূম। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকের ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। দুবরাজপুর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল গণিতের শিক্ষক মাননীয় অরূপ কুমার সেন মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। সেই বিদায় সম্ভাষণ অনুষ্ঠান থেকেই সবুজের বার্তা দিলেন বিদায় শিক্ষক অরূপ কুমার সেন। তিনি ছাত্রদের হাতে তুলে দিলেন একটি করে মেহগনি গাছের চারা। তার এই অভিনব বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে খুশি ছাত্র শিক্ষক থেকে অভিভাবকরা। অরূপ কুমার সেন 1987 সালে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে শিক্ষক পদে যোগদান করেছিলেন। দীর্ঘ 33 বছর তিনি এই বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন। তার এই বিদায় সম্বর্ধনা উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির অরূপ কুমার গড়াই, গোপাল সরকার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ এবং বহু বিশিষ্ট ব্যক্তি, সহকর্মী শিক্ষাকর্মীবৃন্দ, মূল কানুন বিষ
সদজ চোনা কুসুম কোমল সকলি আমার মত। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরিল ভাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমার। এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়। গত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সেই সামিয়ানা একটু বিষয় পাওয়া যায়। সর্বোপরি এখন যে আর যে কথাটা সম্ভব উনি এই স্কুল থেকে বিদায় নিলেও আমি সর্বতোভাবে চেষ্টা করব উনি নিশ্চিন্ত থাকতে পারেন। এ বিদ্যালয়ে চলে আসুন, সব সময় স্বাগত জানাচ্ছি। আমি এই মঞ্চ থেকে আর একটা নিমন্ত্রণ, হয়তো আপনি নিয়মের বাঁধনে আমাদের বিদ্যালয় থেকে অরূপবাবুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই বলার জন্য অনুরোধ করছি। আপনার কাইন্ডলি আসুন। আমার প্রিয় মাস্টার মশাই অরূপবাবু, অরূপ সেন মহাশয়, তাকে আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আজকের এই একটি সুন্দর দিন, একটা আশ্রমিক জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দুই দিনের ব্যাংক ধর্মঘটের ফলে নাজিহাল এসবিআই এর রাজনগর শাখার গ্রাহকরা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সবুজের বার্তা তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে। আজকের জেলা বার্তা পর্যন্তই, নমস্কার।